শরৎ পণ্ডিত মশাইয়ের সঙ্গে আমি মিশেছি। আমি আর আমি ওই দাদা ঠাকুরের কথা বলছি, যে অমন মানুষ আমি দেখিনি যার জীবভাগ্যে মা সরস্বতী বলে থাকতেন। মানে সঙ্গে সঙ্গে কি করে যে অমন বলতেন সে বলা ভয়ানক মুশকিলের কথা। তো ওই একদিন দাদা ঠাকুর বললেন, এই শোন, রোজই রেডিওয় গল্প বলি আমি, ওই রেডিওয় বাচ্চাদের ওই যে গল্পের আসরটা দাদা ঠাকুর ইয়ে করতেন পরিচালনা, রোজই গল্প বলি, আজ শুধু গল্প না বলে আজ তার সঙ্গে অন্য একটু রাখবো। আমি অন্য কি বলে অন্য একটু রাখবো তোকে বলছি, আমি কি জিনিস বলে দিন না, তা বলে রাস্তায় চলতে চলতে তোকে একটা গান শিখিয়ে দেবো। আমার রাস্তায় যেতে যেতে সে কি করে বলে আমার কাছে নেই তো কিছু, আমার মনে এলে তোকে বলে যাবো, তুলে নি। তো রেডিওয়ে যখন গেছি তখন দাদা ঠাকুর এসে বলে একবারে সকলে ছুটে এলো, আর প্রণাম করে বলে হ্যাঁ এসেছি আমি, এই আজ অনুষ্ঠানে রাম আমার সঙ্গে থাকবে, তা সেটি করব। তো ঘরের মধ্যে ঢুকেছি, আমরা বসেছি মাইকের সামনে, দাদা ঠাকুর আমার পরিচয়টা দিচ্ছেন সেটুকু খালি বলছি, আমি আমার পরিচয়টা বুঝিয়ে দিচ্ছেন লোককে। তো আলোটা জ্বলে উঠতে রেডিওর উনি বললেন, শোনো, আমার শরীর অসুস্থ ছিল, গতবার আসেনি, আজকে এসেছি, কিন্তু আজকে শুধু কথা আর গল্প নয়, তার সঙ্গে অন্য কিছু শোনাব। তোমরা সকলেই জানো যে আমি কানা, অন্ধ, চোখে দেখতে পাই না, কষ্ট করে রাস্তা চলি, দেখেছ তো, তা আমি কানা, আমি অন্ধ, আমি তাল কানা, আমি সুর কানা, আমি এদিককার সব রকমই কানা, তা এত কানা যে হয় তাকে বলে ধৃতরাষ্ট্র। এতগুলো কানা একসঙ্গে যদি কেউ হয় তাকে বলে ধৃতরাষ্ট্র, তা সে তো একা চলতে পারে না, সেই জন্য সঙ্গে গান্ধারী যায়। ধৃতরাষ্ট্র বলে সঙ্গে গান্ধারী যায়, তা আজকে এই গান্ধারী সঙ্গে করে এনেছি যে গান ধরবে আমার কথার পর, এই হলো আমার পরিচয়। তারপরে গানটা এল। তো এখন দাদা ঠাকুরের যে গানটি বলছি এটি নির্মলবাবুর বাড়ি এটি হয়েছিল, মানে আমাদের প্রতাপদা আছেন প্রতাপচন্দ্র, তার বাবা, তার বাবা অত্যন্ত ভক্ত ছিলেন, দাদা ঠাকুর খুব ভালোবাসতেন, আর গোড়া কংগ্রেসই ছিলেন। তো তো বিকেলে একবার করে ওদের বাড়িতে যেতেন। সেবার হয়েছে কি, নির্মলবাবুর মা বলেছেন যে দেখো দাদা ঠাকুরকে বলো পুজোর সময় যেন একদিন আসেন, দুর্গা পুজোর সময় যে কোনো দিন, যাই হোক সে অষ্টমীর দিন দাদা ঠাকুর ওখানে গেছেন। সেখানে গিয়ে দেখেন বহু গণ্যমান্য লোক বসে আছে, রসরাজ অমৃতলাল বসে আছে, তা দাদা ঠাকুরকে অমৃতলাল বলে কি শরৎ ভালো আছে তো,
হ্যাঁ আপনার আশীর্বাদে ভারী আছে। তা অনেকক্ষণ সকলে বসে আছে, তা অমৃতলাল তিনি তো রসিক চূড়ামণি, তিনি বলছেন আছে ভোগও আসছে না, খাওয়াও আসছে না, কিছুই আসছে না, এতক্ষণ অপেক্ষা করে বসে আছি, শুধু শুধু ভাল লাগছে না। সরব এক কাজ করো না, শুনেছি তুমিও তো মুখে মুখে গান রচনা করো, তা এখন আজকের পরিবেশে কিছু একটু বলো না। বলে আজকে আপনি উপস্থিত গান বলবো? বলে না না আমি তো আর বলছি না, আমি তোমাকে বলছি, লোক মুখে শুনেছি তুমি ভালো রচনা করো। তো দা ঠাকুর বলে কি বলবো বলুন। বলে আজকে যা হচ্ছে তাই বলো। বলে তাহলে তাই বলি। দা ঠাকুর বলছেন আজ এ বাড়ি পুজো যখন মাতি বলি দুটো মনের কথা তোমায় বলি জগদম্বে, দুটো মনের কথা তোমায় বলি জগদম্বে। যেই জগদম্বে বলেছে রসরস পাশে লোককে বলে ছেলেটা খুব মুশকিলে পড়বে, ও আর এগোতে পারবে না, জগদম্বে নিয়েছে অমনি করতে পারবে না। জগদম্বে কথাটা যখন রেখেছে মিল করা খুব মুশকিল হবে, কিন্তু দা ঠাকুর বলে যাচ্ছে দুটো মনের কথা তোমায় বলি জগদম্বে, বল দেখি মার দিনের দুঃখ কোন কালে বা কমবে। অমৃতলাল বললেন যে আরে ও বলেছে তো, বল দেখি মা দিনের দুঃখ কোন কালে বা কমবে, দুটো মনের কথা তোমায় বলি জগদম্বে। শোনো মা গো দশ ভোজা সেদিন তোমার করব পূজা, শোনো মা গো দশ ভোজা সেদিন তোমার করব পূজা, যখন মা নির্মলের মতো দক্ষতা কাজবে, যখন মা নির্মলের মতো দক্ষতা কাজবে, দুটো মনের কথা তোমায় বলি জগদম্বে। বাহবা দিয়ে উঠলেন রসরাজ, বলে বাবা আশ্চর্য তুমি বলেছ তো, আমি জগদম্বে শুনে ভাবছিলাম কি মিল করবে তুমি, তা আর একটা অন্তরটা করতে পারো? দাদাকে বলছি তাহলে আমার আর একবার আশীর্বাদ করে দিন, পাচ্ছি করেছি বল। দা ঠাকুর বলছেন যত পাওনা দ্বারে লাগায় লেখা, যত পাওনা দ্বারে লাগায় লেখা, তাই পালিয়ে গেলাম ক্যালকাটা। জঙ্গিপুর থেকে এসেছেন, যত পাওনা দ্বারে লাগায় লেখা, তাই পালিয়ে গেলাম ক্যালকাটা, আরে হেথায় যদি ধরে দাঁটা পালাবো মা বোম্বে, দুটো মনের কথা তোমায় বলি জগদম্বে। সেই সময় নির্মলবাবু বেরিয়েছে এক আত্মীয়কে বলছেন ছি 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 আবার বিদেশি কাপড় পরেছ কেন, আমাদের খাদি কি নেই? ওইকে কানে গেছে দা ঠাকুর। রসরাজ যেই বলেছে আর একটা অন্তরা করতে, তাহলে বলবো আর একটা অন্তরা? হ্যাঁ বাবা বলো, পারো যদি বলো। দা ঠাকুর বলছেন দেশের দুঃখ দেখে গাঁধী, দেশের দুঃখ দেখে গাঁধী পড়তে বলে গেল খাদি,
দেশের দুঃখ দেখে গাঁদি পড়ছে বলে গেল খাদি, যত হারাম জাদা হারাম জাদি ছাটায় না নিতম্বি, দুটো মনের কথা তোমায় বলি জগদম্বে।